डियर व्यूअर्स आजकेर वीडियोते एमोन एकटा मैजिक देखाबो जा सत्यिई खूबी आकर्षणीय। मैजिकटा होलो तुमी तोमार बंधुदेरके बा जाके तुमी मैजिकटा देखाबे ताके प्रथमे एकटा सादा कागजेर पृष्ठा देबे एबं बोलबे সেখানে যেন যে কোনো একটা নাম বা যা ইচ্ছা হয় যেন লেখে এবং তোমাকে না দেখিয়ে লেখে। লেখার পরে সেটাকে ছিঁড়ে ফেলবে। তারপরে তুমি আশ্চর্যজনকভাবে সেই কাগজে কি লিখেছিল সেটা তুমি বলে দিতে পারবে। তো প্রথমে আমি তোমাদের এই ম্যাজিকটা একবার করে দেখাবো, তারপরে আমি তোমাদের ম্যাজিকের গোপন ট্রিক্সটা শিখিয়ে দেব। দেখো, ম্যাজিকটা দেখানোর জন্য আমরা সাদা কাগজ নিয়ে নিলাম এবং কলম নিয়ে নিলাম। এবারে তুমি যাকে এই ম্যাজিকটা দেখাবে, আমি ধরে নিলাম তুমি তোমার বন্ধুকে ম্যাজিকটা দেখাবে, তো প্রথমে তুমি তাকে কাগজটা দেখিয়ে দেবে। দেখো, একটা সাদা কাগজ, এখানে কিছু লেখা নেই। পিছনের পৃষ্ঠাও দেখিয়ে দেবে, দেখো পিছনের পৃষ্ঠায়ও কিছু লেখা নেই। তারপরে তুমি কাগজটা তাকে দিয়ে দেবে এবং বলবে সে যেন এই কাগজে এখানে কিছু একটা লেখে, তার প্রিয় বন্ধুর নাম হতে পারে বা যে কোনো দেশের নাম হতে পারে বা জেলা বা গ্রাম শহর যা ইচ্ছা হয় সে যেন এখানে লেখে। তো তুমি তোমার বন্ধুকে কাগজটা দিয়ে দেবে, তারপরে সে তোমার কথা মতো সেখানে কিছু একটা লিখবে। তোমার বন্ধু যখন লিখবে তাকে বলবে দেখো আমি ওদিকে ঘুরে যাচ্ছি। তখন তুমি প্রয়োজনে ওদিকে ঘুরে গেলে বা দূরে কোথাও চলে গেলে তোমার বন্ধু সেখানে তার ইচ্ছা মতন কিছু একটা লিখলো। লেখা হয়ে গেলে তোমার বন্ধুকে বলবে কাগজটা তুমি ভাঁজ করে দাও যাতে লেখাটা আমি দেখতে না পারি। তারপরে তোমার বন্ধু কাগজটা ভাঁজ করে তোমার হাতে দিয়ে দেবে, তারপরে তুমি ম্যাজিকটা দেখানো শুরু করবে। তোমার বন্ধুকে বলবে দেখো কাগজটা আমি ছিঁড়ে দিচ্ছি। তারপরে তুমি কাগজটাকে ছিঁড়বে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে, করে তুমি কাগজটা তোমার বন্ধুর সামনে দিয়ে দেবে। এবারে বলবে তুমি যে কটা অক্ষর লিখেছো সেই কটা অক্ষরের কাগজগুলো যেন আলাদা করে রাখে। আমি ধরে নিলাম তোমার বন্ধু যদি কলম লিখে থাকে তাহলে কলম তিনটে কাগজের টুকরো আলাদা করে রাখ। ঠিক এইভাবে বলবে যে তুমি যতগুলো শব্দ লিখেছো ততগুলো শব্দ তুমি আলাদা করে রাখো। তখন তোমার বন্ধু তোমাকে না দেখিয়ে এইভাবে আলাদা করতে থাকবে। যখন হয়ে যাবে এরপরে তুমি তাকে বলে দেবে যে সে কাগজটায় কি লিখেছিল, যেটা সে চমকে যাবে। তুমি প্রথমে এইভাবে কিছুক্ষণ হাত দিয়ে ধরে রাখবে, তারপর তুমি বলে দেবে সে লিখেছিল আপেল। সত্যি চমৎকার, তাই না? এবারে আমি তোমাদের এই ম্যাজিকের গোপন ট্রিক্সটা শিখিয়ে দিই। প্রথমে তুমি এরকম একটা কাগজ নিয়ে নেবে, নিয়ে তুমি এপাশ ওপাশ সবাইকে দেখিয়ে দেবে যে কাগজটা সাদা আছে, কোনো কিছুই লেখা নেই বা এক পাশে লিখলে আর এক পাশে কিছুই দেখা যাবে না। এরপরে তুমি কাগজটা ঠিক এইভাবে ভাঁজ করে দেবে। ভাঁজ করে তুমি তোমার বন্ধুকে বলবে সে যখন লিখবে সে যেন ঠিক এই মাঝখানটায় লেখে। তুমি চাইলে তাকে একটা মার্কও এখানে করে দিতে পারো যে তুমি এখানে কিছু লিখবে। এরপরে তুমি কাগজটা তাকে দিয়ে দেবে, তারপরে তুমি অন্যদিকে ঘুরে যাবে। এরপরে সে তোমাকে না দেখিয়ে ঠিক ওই নির্দিষ্ট জায়গায় কিছু লিখে ফেলবে। লেখার পরে সে আবার তোমাকে এরকম ভাবে ভাঁজ করে তোমার কাছে কাগজটা দিয়ে দেবে। এবারে ম্যাজিকের যেটা ট্রিক্স সেটা হচ্ছে ঠিক তুমি জানো যে ও মাঝখানটায় নামটা লিখেছে, অর্থাৎ ঠিক এই পজিশনে নামটা রয়েছে, এই পজিশনটায়। দেখো আমি তোমাদেরকে একবার দেখাই, ঠিক এইখানে যদি নামটা লিখে থাকে তাহলে নামটা ঠিক এইখানটায় রয়েছে, তুমি জানো। এবারে তুমি তখন তাকে বলবে যে আমি কাগজটা ছিঁড়ে ফেলছি। তো তুমি তখন এটাকে বাঁ হাতে রাখবে, বাঁ হাতে রেখে তুমি কাগজটাকে এইভাবে টেনে ছিঁড়বে। ছিঁড়ার পরে তুমি জানো এখানে রয়েছে, এটাকে ঠিক উপরে দেবে, উপরে দিয়ে আবার এটাকে বাঁ দিকে রেখে আবার ছিঁড়বে। এমন ভাবে ছিঁড়বে যেন নামটা না ছিঁড়ে যায় বা যেটা লিখেছে সেটা যেন না ছিঁড়ে যায়। তারপরে এটাকে আবার উপরে দিয়ে দেবে। দেওয়ার পরে তুমি এটাকে এবারে ঘুরিয়ে নেবে, ঘুরিয়ে এইভাবে ছিঁড়বে। আর ছিঁড়ার সময় মনে রাখবে সবসময় যেন ওই লেখা পাশটা আঙুলের পাশেই থাকে। যখন তোমার ছেঁড়া হয়ে যাবে তখন তুমি কি করবে,
এরপরে কাগজের টুকরোগুলো তুমি তাকে দেওয়ার আগেই বলে নেবে যে আমি এখানে কাগজগুলো রাখবো, তো তুমি যে কটা অক্ষর লিখেছো সেই কটা অক্ষর যেন আলাদা করে বলে তুমি তাকে যখন কাগজটা দেবে ঠিক সেইভাবে ওই যে উপরের যে লেখাটা ছিল সেটাকে তুমি এরকম ভাবে ঠিক এইভাবে এইভাবে হাতের মধ্যে নিয়ে নেবে। ঠিক এইভাবে দেখো, এইভাবে হাতের মধ্যে নিয়ে নেবে, নিয়ে তুমি কাগজগুলো ওকে দেবে, ঠিক বুঝতে পারবে না যে তোমার হাতের মধ্যে ছোট টুকরোটা চলে গেছে। এরপরে সে সেই কাগজগুলো যখন গুনে গুনে ওদিকে রাখতে যাবে সেই ফাঁকে তুমি ওদিকে ঘুরে যাবে, ঘুরে গিয়ে ওই লেখাটা তুমি দেখে নেবে যে ওখানে সে কি লিখেছে। এরপরে সেটাকে আবার ভাঁজ করে খুব সাবধানে সেটাকে এমন জায়গায় লুকিয়ে রাখো যে সে ওটা দেখতে না পায় বা বুঝতে না পারে। এরপরে তুমি তার দিকে ঘুরলে, যখন সে বলবে হ্যাঁ এতগুলো হয়েছে আমি এতগুলো লিখেছি, তারপরে তুমি তোমার ইচ্ছা মতন একটু ফুফা দিলে বা এটা ওটা করলে, করার পরে তুমি যে নামটা তুমি দেখে নিয়েছো সেটা তুমি তাকে বলে দিলে।